কুমিল্লা সিটি নির্বাচনে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্বাচন কমিশনের নির্দেশ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আফরানুল হক রিফাত বলছেন, সাংসদ বাহার আচরণবিধি লঙ্ঘন করেননি। তবে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকাতে অবস্থান করছেন। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই নির্বাচনী প্রচারণার কেন্দ্র হয়ে ওঠেন বাহার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের দাবি, সাংসদ বাহার আচরণবিধি লঙ্ঘন করেননি, তিনি তার বাসভবনে অবস্থান করছেন। বাহার ভাইকে কুমিল্লা ছেড়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন বাহার ভাই কুমিল্লা ছাড়বেন? এর বিরুদ্ধে বারবার হাইকোর্টে রিট করেছেন, সেই রিট পিটিশনের জবাব না আসা পর্যন্ত এই সম্পর্কে আমিও কিছু বলতে চাই না। তবে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি আ ক ম বাহাউদ্দিন বাহার। নির্বাচন দাঁড়াইছে, উনি কামে হোক, আল্লাহর ওনার কামে হইলে এবার উনি বলা বড় বড় কথা বলুক। আমরা দায়িত্ববোধ লোক, এমপি সভ্য দায়িত্ববোধ লোক, আমি দায়িত্ববোধ লোক, কাজ করতে গেলে ভুলটুরি থাকতে পারে। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের কন্যারা। আগামী 15 তারিখ আপনাদের একটা ভোট আপনাদের জন্য দুইটা নেতা এনে দিবে, আপনাদের জন্য দুইজন অভিভাবক এনে দিবে এবং কুমিল্লার বড় বড় দুটো দরজা আপনাদের জন্য। আর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাক্কুর স্ত্রী ও স্বজনরা। কি না বলতেছে অপোজিশন দল, কেন বলতেছে জানেন? সাক্কুর মার্কা, ঘড়ি মার্কা এবং ব্যক্তি সাক্ষুকে তারা ভয় পায়, কি কারণে জানেন? তারা জানে যে সাক্কু ভাইয়ের ঘাঁটি কুমিল্লা শহর। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন অপর স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সারও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।